শিলং ভ্রমণের সময়ত আমি গৈছিল পূব খাসি হিলত থকা ক্যাথেড্রেল অফ মেরি হেল্প খ্রিস্টিয়ান ক্যাথলিক সকলের যেটো গির্জাঘর, সেই গির্জাঘরলৈ গৈছিল আর সেয়া আছিল শিলংের সকলোতকৈ পুরনি আর সকলোতকৈ ডাঙর গির্জাঘর। অতি শান্তিপূর্ণ এক স্থান আর সেইদিনাখন আমি যোৱাৰ দিনাখন দেওবার আছিলে। দেওবার থকা কারণে অর্থাৎ রবিবারত প্রার্থনা থাকে, আমি ভিতরত প্রবেশ করার সুবিধা নাপালো যদিও সমগ্র যি গির্জাঘর সেই গির্জাঘরটো আপনাদের দেখাবলে চেষ্টা করছো। আর এই গির্জাঘরটো আছে আসলে একটা শিলর উপর, কিন্তু যে শিলর উপর আছে সেই শিলটো আসলে খুব ভূমিকম্প প্রবণ, কিন্তু তাক নির্মাণ করতে সেই শিলটো খান্দি তাত বালি ভরাই লওয়া হয়েছিল আর এই লিখিতভাবে পোৱা গৈছে আসলে। আর তাত যেহেতু ভূমিকম্প হলে এই যেটো গির্জাঘর, গির্জাঘরের কোনো ধরনের অপকার নহয় তেনে ধরনের ধারণা করে নির্মাণ করা হয়েছে। একটা বৃহৎ এলাকা, একটা বৃহৎ এলাকা ধরে এই গোটেই গির্জাটো আছে। আর প্রায় 1913 চনত প্রথম নির্মাণ হয়েছিল আর প্রথম নির্মাণ হওয়া এই যে গির্জা, সেই গির্জা আসলে ক্যাথলিকসকলের জার্মান মিশনারিসকলে নির্মাণ করা বলে ইতিমধ্যে ইতিহাসে কয়। আর 1913 চনত যেটা নির্মাণ করেছিল এইটো আসলে কাঠর, কাঠেরে নির্মাণ করেছিল। পিছত 1936 চনত আসলে ইয়াত জুই লাগে, অগ্নিদগ্ধ হয়, তারপর এই যে আমি এতিয়া দেখি আছো এই নতুনকৈ 1936 চনত পকীকৈ নির্মাণ করা হয়। দুটা মহলার গির্জাঘর, তলর তলতো প্রার্থনা গৃহ আছে আর উপরতো প্রার্থনা গৃহ আছে। যেহেতু আমি যাওয়ার দিনাখন প্রার্থনা চলি আছিল, আমাক ভিতরলৈ প্রবেশ করবলে দিয়া হওয়া নাছিল, আমি ভিতরলৈ প্রবেশ করব নোৱাৰাৰ কারণে ভিতরের যেবিলাক দৃশ্য সেইখিনি আপোনালোকক দেখুৱাব নোৱাৰিলোঁ। তৎসত্ত্বেও ইয়ালৈ আহিলে আপোনাৰ মনটো ইমানেই ভাল লাগিব, ইমানেই প্রশান্তি লাগিব আৰু ইমানেই সুন্দর আৰু ইমান পরিপাটি এই গোটেই কথাবিলাক চাই আসলে মই আপ্লুত হলো। আৰু বাহিৰখনতো বিভিন্ন ঠাইৰ পৰা পর্যটক আহিছে। আসলে শিলঙলৈ আহিলে এই যে গির্জাঘর, সেই গির্জাঘর নিশ্চয় উপভোগ নোচোৱাকৈ আপুনি নাযাব আর মনটোত শান্তি পাব, ইমান শান্তির জায়গা এডোখর। আর সেই কারণে আপনার ভাবিল আমিও দেখাও ইমান সুন্দর এডোখর জায়গা। আর ভিতর খুব সুন্দরক ভিতর সজোৱা হৈছে, তাত বিভিন্ন ধরনের কারুকার্যবিলাক ফ্রান্স আর জার্মানের পৰা আর্হিল করা হৈছে। বিভিন্নজনে ফটো তুলিছে, বিভিন্নজনে আহিয়াত বহিছে, শান্তিরে অকমান দেরি ইয়াত জিরাইছে, প্রশান্তি লৈছে, বাহিরের পৰাই প্রার্থনাবিলাক শুনিছে। আর খ খ মানুষ, হাজার হাজার মানুষ সেইদিনাখন এই প্রার্থনা গৃহলৈ আহে, দেখিছে শাড়ি শাড়ি গাড়ি মটরসাইকেল আর উপরলৈকে তুলি আনিব পৰা ব্যবস্থা আছে। আহিলেও যদি দেখাব নোৱাৰো ধৰক গোটেইখিনি যি দেখুৱাব পাৰি দেখুৱাইছোঁ, কিন্তু শ্বিলঙৰ সব সকলোকে ডাঙৰ চাৰ্চ এইটো, আৰু শ্বিলঙৰ সকলোকে ডাঙৰ চাৰ্চটোত মই এতিয়া আছোঁ, চাৰ্চৰ সন্মুখত আছোঁ। আৰু ভিতৰত সোমাব নিদিয়ে, ভিতৰত যিহেতু এৰি চলি আছে, তেওঁলোকৰ প্ৰাৰ্থনা চলি আছে, আজি দেওবাৰ আৰু সেইকাৰণে ভিজিটৰ্ছৰ কাৰণে ভিতৰটো মানে মুকলি নাই, কাৰণে যিখিনি পাৰোঁ মই বাহিৰে বাহিৰে আপোনালোকক দেখুৱাই আছোঁ। ইয়াত দুজনমান তেওঁলোকৰ যি ফাদাৰ, ফাদাৰৰ সমাধিও আছে, সেই বিষয়েও আমি গম পালোঁ। আৰু বাহিৰখনত ক'ৰবাত যদি যীশুখ্ৰীষ্টৰ শাস্তিৰ কথা চিত্ৰায়িত কৰা হৈছে, কেনেকৈ শাস্তি দিয়া হৈছিল সেই কথাবিলাক চিত্ৰায়িত কৰা হৈছে, আৰু ক'ৰবাত মাদাৰ মেৰীৰ সুন্দৰকৈ ষ্টেচু বনাই থোৱা হৈছে বা জিচুছ ক্ৰাইষ্টৰ ষ্টেচু বনাই থোৱা হৈছে। যিকোনো ঠাইতে আপুনি মাত্ৰ পাব শান্তি, শান্তি আৰু শান্তি।
অতি এটা সুন্দৰ স্থান, তথাপিও আমি যেতিয়া আহিছোঁ ডাৱৰে লাহেকৈ আৱৰি ধৰিছে বিভিন্ন স্থান, আৰু ইয়াৰ পৰা শ্বিলঙৰ বিভিন্ন ঠাই খুব সুন্দৰকৈ দেখি, আৰু বৰ্তমান উত্তৰ পূব ভাৰতৰ অন্যতম পুৰণি চাৰ্চ, পুৰণি এটা গীৰ্জাঘৰ, কেথেড্ৰেল অৱ মেৰী হেল্প খ্ৰীষ্টিয়ান, কেথলিক পন্থাসকলৰ, কেথলিক যিসকল পন্থাৰ খ্ৰীষ্টিয়ান তেখেতসকলৰ উপাসনাস্থলী, আৰু সেই উপাসনাস্থলীলৈ আমি আহিলোঁ। শ্বিলং ভ্ৰমণৰ সময়ত মনটো ভাল লাগিল, শান্তি লাগিল। ইতিমধ্যে প্ৰাৰ্থনা শেষ হৈছে, মানুহবিলাক ওলাই আহিছে, আৰু তাৰপিছতো তাত লিখা আছে যে ভিজিটৰসকলৰ প্ৰৱেশ সেইদিনাখন নিষিদ্ধ আছিলে, আৰু সেইদিনাখন তাত ভিজিটৰ প্ৰৱেশ নহয় যিহেতু সেইদিনাখন দেওবাৰ। সেইদিনাখন তেখেতসকলৰ যি উপাসনা, সেই উপাসনাৰ দিন আমাৰ এগৰাকী বহি দিলে, বগাই বগাই আমনি পালে। আৰু আমি এইদৰে চালোঁ শ্বিলঙৰ সকলোতকৈ পুৰণি গীৰ্জাঘৰটো, সকলোতকৈ ডাঙৰ গীৰ্জাঘৰটো,